এটা এখন এটা আমরা যেখানে আছি সেটার নাম হলো জিঞ্জিরা ইউনিয়ন, জিঞ্জিরা একদম রাজধানী বলা যায় কেরানীগঞ্জের। এই যে আমাদের চেয়ারম্যান মেম্বার টেম্বার সবই এখানে, এলাকার সবাই একসাথে আমরা। এখানে হলো উৎসব মুখর একটা জায়গা, নির্বাচন মানে ঈদের দিন, শত শত ছেলেমেয়েরা নেমে আসছে এবার। আমার কাছে মনে হয় যে এরকম উৎফুল্ল চেহারা এর আগে কখনো দেখি নাই। সবাই ভোট দিতে চায়, যেই উন্নয়ন বা যেই জায়গা তৈরি হয়েছে কেরানীগঞ্জে, এক সময় সন্ত্রাসের জনপদ ছিল বিএনপি জামাত জোট সরকারের সময়, আমূল পরিবর্তন হয়ে গেছে 15 বছরে। এখানে শিক্ষার হার বেড়ে গেছে, সব কিছু ভালো অবস্থা, শান্তি শৃঙ্খলা থাকে এখন এই গাঁওয়ের লোকে। সুতরাং সবাই উৎফুল্লভাবে নেমে আসছে রাস্তার মধ্যে, সবাই আসছে ছেলে মেয়েরা। এবং আমি আশাবাদী যে 7 তারিখে বিপুল পরিমাণের ভোটাররা উপস্থিত থাকবেন এবং উৎসবমুখর পরিবেশে তারা নৌকার প্রার্থীকে জয়লাভ করাবেন। বিষয়টা কোন দল আসলো কোন দল আসলো না এখানকার মানুষ সেটা মনে করে না। মানুষ জানতে চায় যে কাকে ভোটটা দিলে ভালো করবো, কে আমাদের জন্য কাজ করছে, ভবিষ্যতে কাজ করবে, এই ধারাবাহিকতা কে বজায় রাখতে পারে, এইটাই হলো মূল বিষয়। নতুন প্রজন্মে যারা ভোটার নতুনভাবে আসবেন তাদের কাছে জিজ্ঞাসা করেন, যে কোনো রাস্তাঘাটে জিজ্ঞাসা করেন, সবাই আমার সাথে একমত যে আমরা স্বচক্ষে দেখছি বাংলাদেশের কী পরিবর্তন হয়েছে, এই এলাকার কী পরিবর্তন হয়েছে। এখানে কোনো শান্তি, এখানে কোনো সন্ত্রাস নাই, হ্যাঁ চাঁদাবাজি নাই, ব্যবসায়ীরা শান্তিপূর্ণভাবে গত 15 বছর ব্যবসা করতেছে, 24 ঘন্টা বিদ্যুৎ থাকে, হ্যাঁ সার্বক্ষণিক, মানুষ সেখানে খুশি, তার প্রতিফলন ঘটাবে তারা 7 তারিখে, আমরা আশাবাদী। আমার কোনো বার্তা নাই, যে যার মতামত সে প্রকাশ করতে পারে। আমার মনে হয় যে সন্ত্রাসী করে যদি নির্বাচনে আসবে না, তারা বর্জন করলো প্রতিবারই, 14 সালেও দেখলাম, 18 সালেও দেখলাম, এবারও তাই দেখলাম, বর্জন করে তারা কি করলো, বাস পড়াচ্ছে, মানুষ মারতেছে, রেল লাইন পড়াচ্ছে, রেলের বগি পড়ায় মানুষ হত্যা করতেছে, এইটা মানুষ সবাই জানে দেখতেছে, এবং তার প্রতিফলন তারা পাবে। যখন দেখবে যে 7 তারিখে লক্ষ লক্ষ লোক নেমে আসছে নির্বাচন অংশগ্রহণ করছে, তখন তারা বুঝতে পারবে যে কী ভুল তারা করলো।